করোনা সংক্রমণ শুরুর পর থেকে চিকিৎসা সেবা দিতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 61 চিকিৎসক, আক্রান্ত হয়েছেন 1400র কাছাকাছি। চিকিৎসকদের সংগঠন বিডিএফ বলছে, বাংলাদেশে চিকিৎসকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, শুরুর দিকে চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন মানহীন সুরক্ষা সামগ্রীর কারণে, এছাড়া আইসিইউতে সেবা দিতে গিয়েও অনেকে আক্রান্ত হচ্ছেন। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। মার্চের শুরুর দিকে সংক্রমণ শুরু হলে সামনের সারিতে থেকেই করোনার সাথে চিকিৎসকদের যুদ্ধ। রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সামনের সারির এই যোদ্ধারা। আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন বিডিএফ এর হিসেব অনুযায়ী 26 জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত 1392 জন চিকিৎসক, মারা গেছেন 61 জন। শনাক্ত বিবেচনায় এই হার 4% অধিক। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে চিকিৎসক মৃত্যুর হার সবচেয়ে বেশি। এমনকি আমাদের হিসাব মতে দেখা যাচ্ছে 21-22% চিকিৎসকের সরাসরি হাসপাতালে ভর্তির প্রয়োজন দেখা যাচ্ছে। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মইনুদ্দিন। 15 এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান তিনি। এপ্রিলে মারা যান 2 চিকিৎসক, মে মাসে 12 এবং জুনে সবচেয়ে বেশি 47 চিকিৎসকের মৃত্যু হয়। বিশেষজ্ঞরা বলছেন, শুরুর দিকে মানহীন সুরক্ষা সামগ্রীর কারণে অনেক চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এছাড়া দুর্ঘটনাবশত সংক্রমণের পাশাপাশি আইসিইউতে সেবা দিতে গিয়েও অনেকেই আক্রান্ত হচ্ছেন। আইসিইউতে থাকা অবস্থায় রোগীদের শ্বাসপ্রশ্বাস থেকে অনবরত যে এরোসল বের হচ্ছে এবং ভাইরাস যেগুলো বেশি বেড়াচ্ছে তার থেকে বেশি করে তারা আক্রান্ত হচ্ছে। রিপিটেড এক্সপোজারের কারণে তারা অনেক বেশি ভাইরাল লোড নিয়ে ইনফেক্টেড হচ্ছে। কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার বাস্তব চিত্র সামনে চলে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।